Muscularity to any creature that enters its line. বন্ধুরা, এনিম্যাল কিংডম এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা প্রাণীকে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। কেউ লড়াই করে আহার সংগ্রহের জন্য, আর কেউ লড়াই করে নিজের জীবন বাঁচানোর জন্য। এটাই জঙ্গলের নিয়ম মাফিক কাজ। এই কাজ থেকে বিরতি নিলে হয় অনাহারে মরতে হবে, নয়তো জীবন উৎসর্গ করতে হবে। তাই বন্য জীবনে অবসরে কোনো সুযোগ নেই। সে হোক বনের চতুষ্পদ কোনো প্রাণী, কিংবা তৃণভোজী, কিংবা মাংসাশী, অথবা আকাশের উড়ন্ত কোনো পাখি, সবারই জীবনে মোটামুটি এই একই রকম সারভাইভ করে বেঁচে থাকতে হয়। এমন কঠিন জীবন দেখলে আপনারা বাকরুদ্ধ হয়ে যাবেন। আজকে ভিডিওতে আমরা পশু এবং পাখিদের মধ্যে যে লড়াইগুলো হয় সেরকম কিছু ভিডিও তুলে ধরব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটি সিলেক্ট করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার ওয়ান, চিতা ভার্সেস অস্ট্রিচ। বন্ধুরা, আমরা তো জানি চিতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির একটা শিকারী প্রাণী। তাদের এই দ্রুতগতির ক্ষমতার জন্য তারা বনের যে কোনো প্রাণীকে অনায়াসে শিকার করতে পারে। চিতার সঙ্গে দৌড়ে পাল্লা দিয়ে নিজের জীবন রক্ষা করা অত্যন্ত কঠিন ব্যাপার। ক্ষুধার্ত শিকারী প্রাণীরা সবসময় তাদের খাবারের সন্ধানে বের হলে খুব বিচক্ষণতার সাথে শিকারের প্রস্তুতি নিয়ে থাকে। তাদের খাদ্য তালিকায় যেসব প্রাণীরা রয়েছে তার মধ্যে শুধু তৃণভোজী নয়, মাংসাশী প্রাণীরাও রয়েছে। এখানে একটি ক্ষুধার্ত চিতাকে শিকারের জন্য খুব দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। সে একটা অস্ট্রিচ পাখিকে শিকার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। পাখিটি নিজের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে তার সাথে লড়াইয়ে পেরে উঠতে পারছে না। একাধিক চিতার আক্রমণ প্রতিহত করতে না পেরে অস্ট্রিচ পাখিটি ধরাশায়ী হয়ে পড়ে। নাম্বার টু, লেপার্ড ভার্সেস ইগল। আমরা জানি লেপার্ড একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রজাতির প্রাণী, তবে ইগলও কিন্তু কম নয়। এখানে এক জায়গায় কিছু লেপার্ড জড়ো হয়ে শিকারের সন্ধান করছে। তাদের অদূরে একদল গ্যাজেল ছিল, তারা হয়তো গ্যাজেলদের আক্রমণ করার জন্য পরিকল্পনা করছিল। অপরদিকে এক জায়গায় একটি ইগল শান্ত মনে বসে থাকতে দেখা যাচ্ছে, ক্ষুধা মেটানোর জন্য কোনো শিকারের আশায় বসে আছে। একটি লেপার্ড তাকে লক্ষ্য করে শিকার করার জন্য তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। লেপার্ডের আগমন টের না পাওয়ায় লেপার্ড ইগলটিকে খুব সহজে শিকার করে নিল। লায়ন কাব ভার্সেস হাউক। বন্ধুরা, আমরা জানি সিংহ বনের রাজা, সে অত্যন্ত ভয়ঙ্কর শিকারী প্রাণী। সিংহরা ছোট বড় যে কোনো প্রাণীকে অনায়াসে আক্রমণ করে বসে, তার সাথে লড়তে আসা যে কোনো প্রাণীর জীবন বাঁচানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখানে জঙ্গলে একটা হাউক পাখি বসেছিল, তাকে দেখে সিংহের বাচ্চারা তাকে শিকার করার জন্য এগিয়ে আসে। হাউক পাখিটি দুর্বল ছিল, সে উঠতে পারছিল না। এমন অবস্থায় লায়নের বাচ্চারা অনায়াসে তাকে শিকার করে ফেলল। কোনো প্রাণী দুর্বল হয়ে গেলে যে জঙ্গলে কতটুকু অসহায় হয়ে পড়ে এই দৃশ্যটি দেখে আপনারা তা বুঝতেই পারছেন। নম্বর ফোর, লায়ন অ্যাটাক হ্যারন। হ্যারন পাখি সাধারণত জলাধারের কাছে থাকতে পছন্দ করে। যেকোনো জলাধারের আশেপাশে তাদেরকে ঘোরাফেরা করতে এবং মাছ ও ছোটো খাটো প্রাণী শিকার করে খেতে দেখা যায়। একটি জলাশয়ের মধ্যে ছোটো একটা হ্যারন পাখিকে দেখে কয়েকটা সিংহ তাকে শিকার করার জন্য উঠে পড়ে লেগেছে। পাখিটি নিরাপদ জায়গায় থাকলেও বোকামি করে সিংহকে টপকিয়ে ওখান থেকে উঠে যেতে চাইলেও সিংহরা তাকে অনায়াসে শিকার করে ফেলে। এমন সুযোগে সিংহরা তাকে শিকার করে নিজেদের আহার বানায়। তাই পাখিটি কেন এত বোকামি করলো তা আমরাও বুঝে উঠতে পারলাম না। জঙ্গলে বাস করে প্রাণীদের মধ্যে আপনি হয়তো এমন আজব বোকা প্রাণী আরেকটাও পাবেন না। নাম্বার ফাইভ, শার্ক ভার্সেস অ্যালবাট্রস। বন্ধুরা, অ্যালবাট্রস পাখির নাম হয়তো আপনারা অনেকেই জানেন। এটি একটি সি বার্ড বা সাগরের পাখি। সাগর জলের উপর উড়িয়ে বেরিয়ে সাগরের মাছ শিকার করে খাওয়াই হলো এদের কাজ। তবে মাঝে মাঝে শিকার করতে এসে নিজেকেও শিকারে পরিণত হতে হয়। এখানে একটা অ্যালবাট্রস পাখি মনের আনন্দে সাগরে জলে শিকার করে বেড়াচ্ছে, অপরদিকে তাকে লক্ষ্য করে শিকারের উদ্দেশ্যে এগিয়ে আসে একটি শার্ক। বন্ধুরা, আমরা এও জানি যে সমুদ্রের সবচেয়ে খতরনাক মাছ হচ্ছে শার্ক। এখানে সমুদ্রের ঢেউয়ের পানি উত্তাল পাতাল থাকায় শার্কটি যে পাখিটির কাছে এগিয়ে এসেছে তা পাখিটি টের পায়নি, ফলে শার্কটি খুব সহজেই পানিতে বাসমান একটা অ্যালবাট্রস পাখিকে শিকার করে ফেলে। বন্ধুরা, সার্ভাইভাল লাইফে কোন মুহূর্তে যে কার উপর বিপদ নেমে আসে তা বলা খুবই কঠিন। অবৈতটি দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি শার্ক একটি পাখিকে শিকার করে নিলে পাখিটি কোনো রকমের নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আসলে ওদের লাইফটা এমনই একটা জীবন যেখানে কেউ শিকার করতে এসে নিজেকে শিকারে পরিণত হতে হয় আর কেউ অনায়াসে তাকে শিকার করে খেতে সক্ষম হয়। নাম্বার 6 সি লায়ন ভার্সেস পেঙ্গুইন। বন্ধুরা সি লায়নরা সাধারণত সাগর জলের নিচে এবং বরফাচ্ছন্ন সাগর কূলে বসবাস করে। অপরদিকে পেঙ্গুইন পাখিরাও পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকার সাগর তীরগুলোতে বসবাস করে। এরা দুই প্রজাতির সমুদ্রের মাছ শিকার করে খায়, তাই অনেক সময় এরা এক প্রাণী অপর প্রাণীকে শিকার করে খেয়ে ফেলে। আকারে ছোট এবং একাকী কোনো পেঙ্গুইনকে পেলে তাকে সি লায়নের শিকার করে খেয়ে ফেলে। এখানে আমরা একটা সি লায়ন একটি পেঙ্গুইন পাখিকে তাড়া করে শিকার করতে দেখতে পাচ্ছি। এভাবে কখন যে কার জীবন কার পেটে ঢুকে যায় তা বলা মুশকিল। এটাই হচ্ছে সার্ভাইভাল অ্যানিমাল লাইফ। নাম্বার 7 লেপার্ড অ্যাটাক আউল। লেপার্ড হচ্ছে জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর একটি প্রাণী। এখানে একটি মা পেঁচা খাবার সংগ্রহ করে গাছের কুঠুরিতে থাকা বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। গাছের কুঠুরির ভিতর বাসায় থাকা তার বাচ্চাদের কাছে খাবার দিয়ে মা পাখিটা আবার খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে চলে যায়। বিষয়টি একটি লেপার্ড লক্ষ্য করে বুঝতে পারে যে এখানে পেঁচার বাচ্চারা রয়েছে। সঙ্গে সঙ্গে লেপার্ডটি ওই গাছের ডালে উঠে গাছের কুঠুরের ভিতর থাকা পেঁচার বাচ্চাগুলোকে শিকার করে ফেলে। নাম্বার 8 জ্যাকাল ভার্সেস স্টর্ক। বন্ধুরা শিয়ালরা অত্যন্ত দুর্দান্ত প্রজাতির শিকারী প্রাণী, তবে স্টর্ক পাখিরাও কম দুর্দান্ত নয়। প্রত্যেকটা প্রাণী অপর প্রাণীকে শিকার করে খায়। একটি স্টর্ক জলাশয়ে দাঁড়িয়ে মাছ শিকার করতেছিল এবং নিজেদের মধ্যে আনন্দে মেতেছিল। হঠাৎ একটা শিয়াল এসে একটা স্টর্কের পায়ে কামড়ে ধরে তাকে আটকে ফেলে। স্টর্ক পাখিটিও নাছোড় বান্দা, নিজেকে বাঁচানোর জন্য শিয়ালের সাথে খুব দস্তাদস্তি করে শিয়ালকে ঘায়ল করার চেষ্টা করে। তবে শিয়াল এত খারাপ প্রজাতির শিকারী প্রাণী যে তার শিকার খপ করে একবার তার হাতে পড়ে গেলে সেখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন। একসময় শিয়ালটি পাখিটির গলা কামড়ে ধরলে পাখিটি নিজেকে রক্ষা করার মতো শক্তি হারিয়ে ফেলে এবং তাকে ওই দিন শিয়ালের আহারে পরিণত হতে হয়। আজকের ভিডিওর মধ্যে কোন হান্টিংটি আপনার সবথেকে বেশি বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।